দিনাজপুর জেলার চাকুলিয়া থানার মানুরা 31 নম্বর জাতীয় সড়ক এলাকায় গাড়ির ধাক্কায় মৃত্যু হলো 2 বছরের এক শিশুর। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত ওই শিশুটির নাম আমন কুমার রজত, বয়স 2। স্থানীয় সূত্রে জানা গেছে, রাজকুপুর রজত নামে এক ব্যক্তির বাড়ি মানুরা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় তার বাড়ি রয়েছে। বাড়ি থেকে বেরিয়ে পড়ে ওই শিশুটি কোনো এক গাড়ি ওই শিশুটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম হয় ওই শিশুটি। তাকে উদ্ধার করে বিহারের কিষানগঞ্জে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় রাস্তায় মৃত্যু হয় শিশুটির। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ঘাতক লরিটির খোঁজ খবর শুরু করেছে পুলিশ। লগভগ সুবে 7:30 বাজে ইয়ে বাচ্চা জো হ্যাঁ জিসকা নাম অমন কুমার রজত আর বাপ কা নাম রাজ কপুর রজত, ছোটা বাচ্চা থা ও টহলতে টহলতে উধর গিয়া আর কানকি সে কিষানগঞ্জ যাওয়া ওয়ালি যে বাস থি না গাড়ি নজর আয়া নি মার করকে উসকো নিকল গিয়া। তো বাদ মে পতা চলা কে গাঁও ওয়ালা গিয়া উসকো উঠায়া, যে তাহে কে বহুত সিরিয়াস হ্যায় হসপিটাল লে আয়া, ওয়াহ মৌত হো গিয়া উসকো। इस घटना से बहुत बड़ी दुख की बात है। बहुत दुख की बात है क्योंकि पूरा गांव जो है सहम गया है इससे। बहुत छोटा बच्चा, 2 साल लगभग 2 महीना का बच्चा, और इससे लोगों में बहुत ज़्यादा डर घुसा हुआ है। और NH के बगल में तो थोड़ा एहतियात करना ही चाहिए, लेकिन थोड़ा सा नहीं हुआ जिसकी वजह से बच्चा की जान चली गई। नहीं देखिए, इस बच्चे का जो गार्जियन है बहुत ही गरीब है, वो अभी घर में भी नहीं है, वो दिल्ली गया हुआ है। तो हम लोगों का जहाँ तक सहायता है उस बच्चों के लिए तो हम लोग करेंगे ही, और गवर्नमेंट के तरफ से जो भी उसका फैसिलिटीज है वो दिलाने का हम लोग कोशिश करेंगे। और यहाँ पर एक चीज़ और है, NHI का जो ग्रिल सब रहता था वो अगर रहता तो शायद ये बच्चा बच जाता। तो हम लोग NHI को इससे पहले भी लिखे हैं, इस बार भी हम NHI से दरख्वास्त करेंगे कि ये ग्रिल अगर हो जाता है तो इस तरह का घटना से हम लोग बच जाएंगे। मेरा नाम मोहम्मद असलम नैयर, हम पंचायत समिति प्रतिनिधि हैं। फ्लैट बुकिंग तो छे, आज ही जोगाजोग करो। RBJ अंकित अपार्टमेंट B2/245 कल्याणी RBJ বসন্ত বাবু রোড কাঁচরাপাড়া কলেজ মোড় কসমো বাজারের পাশে চৌধুরী অ্যাপার্টমেন্ট। যোগাযোগ করুন RBJ উদ্যোগ 96/99 বাস স্টেশন রোড কাঁচরাপাড়া উত্তর 24 পরগনা সতীশ নদী রোড। আমাদের ফোন নাম্বার 9836040559। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিণঘাটা নদীয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।